হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আমার এই ভিডিওটি যারা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি ডিম দিয়ে তৈরি একটি 3 লেয়ারের পুডিং তৈরি করে দেখাবো। এটা অনেক সহজ একটি রেসিপি, এটা তৈরি করতেও অনেক সহজ আর খেতেও অনেক মজা। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে এই পুডিংটি তৈরি করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটি খেতে কতটা মজা। ডিমের এই 3 লেয়ার পুডিং তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় তা নয়, খুব অল্প উপকরণেই কিন্তু এটা তৈরি করা যায়। এখানে আমার লাগছে একটি ডিম, 1 কাপ পরিমাণ দুধ, 1 টেবিল চামচ চিনি আর 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আমি পুডিংটা গ্লাসে তৈরি করব। প্রথমে পুডিংটা তৈরি করার জন্য আমি একটি ব্লেন্ডারের ছোট জগে ডিম, দুধ আর পাউডার মিল্ক একসাথে ব্লেন্ড করে নেব। এটা চাইলে আপনারা হ্যান্ড বিটার দিয়েও ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে ব্লেন্ডারে করলে সহজ কারণ এখানে 30 সেকেন্ড সময় লাগে। এবার পুডিংয়ের ক্যারামেল তৈরি করার জন্য 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ পানি দিয়ে আমি এটা মাঝারি আঁচে নাড়তে থাকব। চুলার আঁচ কিছুতেই বাড়ানো যাবে না, মাঝারি আঁচে নাড়তে নাড়তে এক সময় সুন্দর ক্যারামেলের কালার তৈরি হয়ে যাব। পরে আমি এই ক্যারামেলটা গ্লাসের 1 চামচ করে ঢেলে নিয়েছি। ক্যারামেলের কালারটা আপনার পছন্দ মতো। পরে আমি গ্লাসটাকে ভালো করে ঘি ব্রাশ করে নিচ্ছি, চাইলে আপনারা অয়েল ব্রাশও করতে পারেন, তবে ঘি ইউজ করলে সেন্টটা ভালো হয়। আর খেয়াল রাখবেন গ্লাসটা যেন অবশ্যই ওভেন প্রুফ হয়, কারণ গ্লাসটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরে পুডিংয়ের মিশ্রণটি আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। এবার এই পুডিংটি আমি চুলাতেই তৈরি করব। এবার আমি একটি ননস্টিকের প্যানে প্রথমে একটি টিস্যু দিলাম, একটি স্ট্যান্ড আর কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি পাতিলটা চুলে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর আমি এখানে আমার গ্লাস দুটোকে বসিয়ে দেব। 10 মিনিটেই আমার পুডিংটা হয়ে আসবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা উল্টিয়ে চেক করেছি, আমার পুডিংটা হয়ে গিয়েছে। আপনারা তাও চাইলে তাও কি টুথপিকের সাহায্যে দেখতে পারেন, যদি টুথপিকে কিছু লেগে না থাকে বুঝবেন পুডিংটা রেডি হয়ে গিয়েছে। এখানে 10 মিনিট সময় লাগবে। এবার অন্য একটি লেয়ারের তৈরি করার পালা। আমি 1 কাপ পরিমাণ দুধে অল্প একটু চায়না গ্রাস আর চিনি দিয়ে এটাকে আবার মাঝারি আছে কিছুক্ষণ নাড়ব। 5 মিনিট নাড়ার পর আমার এই লেয়ারটাও তৈরি হয়ে যাবে। এখানে চিনির স্বাদটা আপনাদের নিজেদের মতো ইউজ করবেন, আপনারা যারা চিনি কম খেতে পছন্দ করেন তারা কিন্তু চিনি একটু কম দিবেন, আর যারা বেশি খেতে পছন্দ করেন তারা বেশি দিবেন। 5 মিনিট মাঝারি আছে নাড়ার পর দেখবেন মিশ্রণটা আপনার অর্ধেক হয়ে এসেছে। এবার এই মিশ্রণটাকে আমি আমার গ্লাসের পুডিংয়ের উপর ঢেলে দেব। আমার এখানে 2টো লেয়ারই হয়ে গিয়েছে। এবার এটা আমি ফ্রিজে রাখবো, ফ্রিজ থেকে বের করার পর আমার পুরো পুডিংটাই একসাথে জমে যাবে। তারপর আমি এর ওপর জেলি দিয়ে এটাকে পরিবেশন করব। জেলি তৈরির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। এবার হয়ে গেল আমার ঝটপট খুব অল্প উপকরণে আর খুব কম সময়ে তৈরি করা একটি ডিমের 3 লেয়ারের পুডিং। এই পুডিংটি খেতে কেমন হয়েছে তা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। আশা করছি আমার এই পুডিংটি বাচ্চারা অনেক পছন্দ করবে। আজ এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।